নমস্কার। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। আজ শুক্রবার এবং কথা মতোই আমরা আরও একটা নতুন গল্প নিয়ে হাজির আপনাদের সামনে। শুনতে থাকুন অভিজিৎ চক্রবর্তীর কলমে রক্ত টগর। সুমনবাবুর শোয়ার ঘরের দক্ষিণ দিকে একটা ভেন্টিলেটার আছে। ওই ভেন্টিলেটারের ভেতরে একটা টিকটিকি থাকে। টিকটিকিটার বয়স হয়ে গেছে, তাই খুব বেশি নড়াচড়া করতে পারে না। ভেন্টিলেটারের কাছেই ঘরের ইলেকট্রিক লাইট, আলো জ্বালালে অনেক পোকা এসে সেখানে বসে। টিকটিকিটা মাঝে মাঝে ভেন্টিলেটারের ফোকর থেকে বেরিয়ে এসে পোকা ধরে ধরে খায়। সুমনবাবু শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করছিলেন। হঠাৎ চোখ চলে গেল ওই ভেন্টিলেটারের দিকে। টিকটিকিটা ভেন্টিলেটারের ফোকর থেকে মুখ বের করে যেন তার দিকেই চেয়ে আছে। ধীরে ধীরে টিকটিকিটা বাইরে বেরিয়ে এলো। প্রাণীটাকে একটু অন্যরকম লাগছে না? মনে হচ্ছে যেন একটু অন্য রকম, কিন্তু পার্থক্যটা এত দূর থেকে চোখে পড়ছে না। প্রাণীটা কিন্তু তার দিকেই তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ একভাবে থাকার পর গুটি গুটি পায়ে দেওয়াল ধরে এগোতে লাগল। কিন্তু ও কি এতক্ষণে চোখে পড়েছে? প্রাণীটার চোখের রং টকটকে লাল, টিকটিকির চোখের রং তো এরকম হওয়ার কথা নয়। আর মাঝে মাঝে মুখ থেকে বেরিয়ে আসছে সাপের মতন একটা লকলকে চেরা জীব। টকটকে লাল জীবটা যেন লোভে হিংস্রতায় লকলক করছে। ধীরে ধীরে প্রাণীটা যতই এগোচ্ছে ততই তার দেহের রং পরিবর্তিত হয়ে যাচ্ছে। ফ্যাকাশে সাদা রং থেকে ধীরে ধীরে গাঢ় আরও গাঢ় হয়ে কালো হয়ে যাচ্ছে গায়ের রং, তার সাথে সাথে বাড়ছে আয়তনে। সুমনবাবু অত্যন্ত ভয় পেয়েছেন। তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। একটা এক হাত লম্বা কুচকুচে কালো প্রাণী তার দিকে এগিয়ে আসছে। এখনও তার থেকে বেশ খানিকটা দূরে আছে। প্রাণীটা যতই এগোচ্ছে ততই তার দেহের আকার আকৃতিতে পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে পিঠের দিকে বেরিয়ে আসছে বড় বড় কাঁটা। মুখের ভেতর দেখা যাচ্ছে সাদা চকচকে সূচালো দাঁতের সারি। যখন আর মাত্র হাত পাঁচেক দূরে, আকারে প্রায় তিন চার হাত বড়, তখন প্রাণীটা তার গতি বন্ধ করে দিল। এক জায়গায় স্থির দাঁড়িয়ে তাকিয়ে আছে সুমনবাবুর দিকে। পেছন দিকে ল্যাজটা ধীরে ধীরে নড়ছে। সুমনবাবু এর আগে টিকটিকিটাকে প্রতিদিন বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করতেন। তিনি জানেন টিকটিকি তার শিকার ধরার ঠিক আগের মুহূর্তে এইভাবেই ধীরে ধীরে ল্যাজ নাড়ায়, তারপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে শিকারের ওপর। অর্থাৎ প্রাণীটা এখন তার ওপরেই ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে। তিনি আর শুয়ে থাকতে পারলেন না, আচমকা চিৎকার করে ঘর থেকে বেরিয়ে গেলেন। তারই সমস্যা শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকে। সুমনবাবু এই তল্লাটের একজন ডাকসাইটে অঙ্কের টিচার। বাড়িতে রোজ সেই কাক ডাকা ভোরে পড়ানো শুরু, চলে রাত্রি নিঝুম হয়ে যাওয়া পর্যন্ত। মাঝে দুপুরে অল্প খাওয়া দাওয়ার জন্য পড়ানো বন্ধ থাকে। সুমনবাবু তার ছাত্রছাত্রীদের জন্য প্রচুর খাটেন। উনি মনে করেন অঙ্ক একটা খেলার মতো। মনটা হলো খেলার মাঠ, সাদা পাতা কলম এগুলো খেলার সরঞ্জাম। সাদা পাতায় খেলার ফলাফলটা দেখা গেলেও আসল খেলাটা হয় মনের মধ্যে।
শুধু অঙ্ক শেখানো নয়, বিষয়টাকে তিনি ভালোবাসতে শেখান। এর ফলে ছাত্রছাত্রীরা অঙ্কে দারুণ রেজাল্ট করে। খুব সাধারণ রেজাল্ট করা ছাত্র তার কাছে পড়তে এলে কিছুদিন পরেই ভালো রেজাল্ট করতে থাকে। সুমনবাবু নিজে কিন্তু রেজাল্টের পেছনে দৌড়ন না, তিনি চেষ্টা করেন প্রতিটা ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কের প্রতি আগ্রহটা জাগিয়ে তুলতে। সুমনবাবুর কাছে পড়লে সবার রেজাল্ট ভালো হয় এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, ফলে ছাত্রছাত্রীদের বাবা মায়েরা অঙ্কের জন্য তার কাছে ভর্তি করতে চান। যেন ওনার কাছে অঙ্কের জন্য নিজের ছেলে বা মেয়েকে ভর্তি করতে পারলেই সব চিন্তা থেকে মুক্তি। সুমনবাবু তাদের ফিরিয়ে দিতে চাইলেও তারা মানতে চান না, কাকুতি মিনতি চলতে থাকে। একটা সময় তিনি বাধ্য হয়ে নতুন আরও একজনকে ভর্তি করে নেন। কিছুদিন আগে তিনি ছাত্রছাত্রীদের অঙ্ক বোঝাচ্ছিলেন, বোর্ডে সংখ্যা এবং সংকেতের খেলা চলছিল, সামনে ছাত্রছাত্রীরা মন্ত্রমুগ্ধের মতো বসে। হঠাৎ তিনি অঙ্কটা আর করতে পারছেন না, মাথার মধ্যেটা সম্পূর্ণ ফাঁকা মনে হলো। অঙ্কটা কি করছিলেন এবং এর পরে অঙ্কটা কিভাবে করতে হবে তিনি কিছুই আর মনে করতে পারছেন না। এরকমটা তার এর আগে কখনো হয়নি। কিছুক্ষণ অসমাপ্ত অঙ্কটার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থেকে তিনি ছাত্রছাত্রীদের বললেন, তোরা পরের অঙ্কটা কর, আমি এই অঙ্কটা পরে বুঝিয়ে দেব। কিন্তু গোলমালটা এর পরেই ধরা পড়ল। তিনি কোনো অঙ্ক আর মনে করতে পারছেন না। যে অঙ্কগুলো তিনি এতকাল করে এসেছেন, যেগুলো তার কাছে ছিল জলের মতো সোজা, সেইগুলোকে আজকে তার কাছে নতুন মনে হতে লাগলো। যে অঙ্কের বইগুলোর প্রতিটি পাতার প্রতিটি লাইন তার প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল, সেই বইগুলো আজকে দুর্বোধ্য মনে হতে লাগলো। এটা কি হলো তার? ছাত্রছাত্রীদের সেদিনের জন্য ছুটি দিয়ে দিতে হলো, কিন্তু সমস্যা তার পরের দিনও কাটল না। তিনি সব কিছু মনে করতে পারছেন শুধু অঙ্ক ছাড়া। উঁচু ক্লাসের অঙ্ক তো দূরের কথা, তিনি কোনো অঙ্কই মনে করতে পারছেন না। দুদিন আগে সকালে গিয়েছিলেন পাড়ার মুদিখানায়, রায়দাকে বললেন, দাদা দু প্যাকেট বিস্কুট দেবেন তো। এক টাকা করে দাম বেড়ে গেছে দাদা, প্রতি প্যাকেট এখন 30 টাকা। প্রতি প্যাকেট 30 টাকা, তাহলে দু প্যাকেটের দাম কত হবে? তিনি মনে মনে ভাবলেন, কিছুতেই মনে করতে পারলেন না যে দু প্যাকেটের দাম কত হতে পারে। কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন, তারপর একটা 50 টাকার নোট রায়দার দিকে বাড়িয়ে দিলেন। নোটটা দেখে রায়দা বললেন, দাদা আরো 10 টাকা। সুমনবাবু এবার একটা 10 টাকার নোট তার দিকে বাড়িয়ে দিলেন। বিস্কুটের প্যাকেট দুটো নিয়ে মনমরা হয়ে ফিরে এলেন বাড়িতে। এরপর থেকে আর বাড়ির বাইরে বেরোন না। বাজারে দোকানে যাওয়ার সময় তিনি এমনিতেই খুব একটা পেতেন না, এখন একেবারে ঘরের কোণায় ঢুকে গেলেন। ছাত্রছাত্রীদের বলা হলো, স্যারের খুব শরীর খারাপ তাই এখন এক সপ্তাহ স্যার পড়াবেন না। দুদিন কেটে গেল, কিন্তু শরীর তো ঠিক হয়নি, উল্টে গতকাল থেকে শুরু হয়েছে এক নতুন উপসর্গ। ছাত্রছাত্রীদের আসতে বারণ করে দেওয়া হয়েছে, তাই সারাটা দিন যেন তার সময় আর কাটতেই চায় না। সকালে অলসভাবে এক বাটি মুড়ি আর এক কাপ চা নিয়ে বসেছিলেন দোতলার ব্যালকানিতে। মুড়ি চিবোতে চিবোতে আকাশ পাতাল অনেক কিছু ভাবছিলেন। হঠাৎ কেমন একটা অস্বস্তির ভাব শুরু হয়। মনে হয় কেউ যেন আড়াল থেকে সুমনবাবুকে দেখছে। কথাটা মনে হতেই তিনি নিতান্ত ব্যস্ত হয়ে এদিক ওদিকে চাইলেন, কই, কেউ তো নেই? মনের ভুল হতে পারে, হয়তো অলসভাবে এক জায়গায় বসে থাকার জন্যই তার মনে এরকম আজগুবি সব কল্পনা বাসা বাঁধছে। তিনি চায়ের কাপটা সবে ঠোঁটে ঠেকাতে যাবেন, হঠাৎ নজর চলে গেল সামনের আম গাছটার দিকে। আম গাছটার যে ডালটা প্রায় দোতলার সমানে সমানে মাটির সাথে সমান্তরালে কিছুটা বেরিয়ে গিয়ে
তারপর ওপর দিকে উঠেছে, সেই ডালটায় একটা কাক বসে আছে। কাকটা তাকিয়ে আছে সুমনবাবুর দিকে। কেউ কিছু খেতে থাকলে অনেক সময় খাবারের ভাগ পাওয়ার আশায় অনেক পশু পাখি তাদের কাছে চলে আসে। তিনি এই কাকটাকেও সেরকমই ভেবেছিলেন, কিন্তু ভাবনাটা ভুল। চায়ের কাপটা দ্বিতীয়বার মুখে ঠেকিয়ে সবে আরেক চুমুক চা খেতে যাবেন এমন সময় কাকটাকে দেখে ভয়ানক বিষম খেলেন। ওটা কি কাক! কাকের লকলকে চেরা জীব হয় তা তো জানা ছিল না। কালো ঠোঁটের ফাঁক দিয়ে টকটকে লাল একটা চেরা জীব বার বার বেরিয়ে আসছে। আর পা, কাকটার পায়ের পাতা অনেকটা গরিলার পায়ের মতো হয়ে যাচ্ছে না? সুমনবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। অসহায়ের মতো এদিকে ওদিকে তাকালেন, তারপর আবার চোখ ফেরালেন কাকটার দিকে। কোথায় কাক? এতক্ষণ যেখানে কাকটা বসেছিল সেখানে কোনো কাক নেই, তার বদলে বসে আছে একটা কিম্ভূত কিমাকার জন্তু, পা গরিলার মতো দেখতে যদিও অনেক ছোট, ঠোঁট দাঁড় কাকের মতো, কিন্তু তার ফাঁক দিয়ে সাপের মতো চেরা জিভ লক লক করে বেরিয়ে আসছে। চোখ দুটো টকটকে লাল, যেন রক্ত জমে আছে। ডানা দুটো কাকের মতোই কিন্তু অনেক বড়। প্রাণীটা হঠাৎ দুটো ডানা মেলে উড়ে এলো দোতলার ব্যালকানির দিকে। দু পা দিয়ে ব্যালকানির গ্রিলটা খামচে ধরে ঝুলে পড়ল। ঝম করে একটা শব্দ হল। সুমনবাবু আর বসে থাকতে পারলেন না। চায়ের কাপ মুড়ির বাটি সব উল্টে পাল্টে ফেলে দিয়ে দৌড়লেন ভেতরের ঘরের দিকে। চায়ের কাপটা পড়ে টুকরো টুকরো হয়ে গেল, গরম চা ছিটকে গেল চতুর্দিকে। মুড়ির বাটি থেকে চারদিকে ছিটকে পড়ল মুড়ি। সেই থেকে চলছে, কখনো পিঁপড়ে, কখনো আরশোলা, কখনো বা রাস্তার কুকুর তার চোখের সামনে পরিণত হয়ে যাচ্ছে বিকট চেহারার অন্য কোনো জন্তুতে। এমন অদ্ভুত উপসর্গের কথা যেই শুনেছে সেই বলেছে যে এটা অত্যাধিক খাটাখাটনি করার ফল। সুমনবাবু সেই ভোরবেলা থেকে এক টানা টিউশনি করেন, মাঝে দুপুরের একটা ঘন্টা বাদ দিলে 24 ঘন্টায় মাত্র কিছু ঘন্টার জন্য বিশ্রাম নেন। শরীর সেই ধকল সামলে নিলেও মনটা বোধহয় সেই ধকল সামলাতে পারেনি, তাই এই কয়েকদিন ধরে তিনি অঙ্কের সব কিছু ভুলে যাচ্ছেন, চোখের সামনে ভুলভাল দেখছেন। এবার যখন টিকটিকি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বাইরের ঘরে বেরিয়ে এলেন, তখন বাড়ির সবাই ঠিক করল যে একটু পরিবেশ পরিবর্তন করা দরকার। ঘুরে বেড়াতে কার না ভালো লাগে? একটানা একঘেয়ে জীবনযাপনের মাঝে কয়েকটা দিনের পরিবর্তন সবার জীবনেই একটা নতুনত্বের স্বাদ এনে দেয়। অন্য সবার মতো শুক্লাও তার একঘেয়ে একটানা জীবনযাপনের মাঝে একটু পরিবর্তন চেয়ে এসেছে এতদিন, কিন্তু অঙ্ক পাগল মানুষটাকে সে বোঝাতে পারেনি। বিয়ের আগে যাও বা একটু এদিক ওদিক ঘুরে বেড়াতে পেরেছে, বিয়ের পরপর কয়েকবার কাছাকাছি কোনো জায়গায় ঘুরে এসেছে, তারপর তো সবই বন্ধ। তার স্বামী অর্থাৎ সুমন কখনো কোথাও যেতে চান না, তার একমাত্র ধ্যান জ্ঞান অঙ্ক। এতদিন বাদে শুক্লা যদিও ট্রেনে চেপে বসেছে, তবু সে কি এভাবে ঘুরে বেড়াতে চেয়েছিল? মনের মানুষটারই মনের ঠিক নেই, দুজনের মনেই চেপে বসে আছে অত্যন্ত ভার। কি যে হয়েছে কেউ জানে না, এরকম মনের ভাব নিয়ে কি ঘুরে বেড়ানো যায়? রাতে ট্রেন, স্লিপার ক্লাসে দুজন মুখোমুখি দুটো জানলার ধারে জায়গা পেয়েছে, বাদবাকি সব সিটেই লোক আছে। স্টেশন থেকে ট্রেন ছাড়ল, এখন সবাই বসে আছে।
একটু পরেই শোয়ার তোড়জোড় শুরু হবে। সুমন বললেন, কতদিন বাদে যাচ্ছি, জায়গাটা হয়তো চিনতে পারবো না। তা তো অবশ্যই, তাও কতদিন বাদে যাচ্ছি বলতো? প্রায় 20 বছর তো হবেই। হ্যাঁ তা হবে, 20 বছর বাদে জায়গাটার পরিবর্তন হবে না। ভাগ্যিস এমন একটা শক্ত সমস্যা বাঁধালাম, তাই তো তোমার বেড়াতে যাওয়া সম্ভব হলো। হ্যাঁ হ্যাঁ, না হলে তো সেই অঙ্কের বই আর তোমার ছাত্রছাত্রী। আচ্ছা, আমার এই সমস্যার যদি কোনোদিনও সমাধান না হয় তাহলে তুমি খুব খুশি হও, তাই না? বালাই ষাট, কি সব মুখের কথা। হ্যাঁ তুমি অবশ্যই ঠিক হয়ে যাবে, কেন হবে না? কি জানি, সবাই তো বলছে এটা একটা মানসিক সমস্যা, অনেকদিন ধরে একটানা এভাবে চলে যাচ্ছে, তাই হয়তো। ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় আবার সেই একই আলোচনা, সুমনবাবুর সমস্যা এবং তার সমাধানের সম্ভাব্য পথ। সুমনবাবুর পাশে বসেছিলেন একজন বয়স্ক ভদ্রলোক, এতক্ষণ মুখের সামনে একটা খবরের কাগজ মেলে ধরে ডুবেছিলেন সেই কাগজটার মধ্যে। এবার মুখের সামনে থেকে কাগজটা সরিয়ে ভাঁজ করে কোলের ওপর রাখলেন। ভদ্রলোকের বয়স আন্দাজ 55-60 বছর হবে, তার মাথায় বড় বড় চুল, গালে বড় বড় কাঁচা পাকা দাড়ি, গায়ের রং বেশ ফর্সা, কপালে সিঁদুরের টিপ, পরনে ধুতি পাঞ্জাবি, চোখে চশমা, চোখ থেকে চশমাটা খুলে ধুতির খুঁটে চশমার কাঁচটা মুছতে মুছতে বললেন, কিছু মনে করবেন না, আমি একটা কথা বলতে চাই। আমি আসলে এতক্ষণ আপনাদের কথা শুনছিলাম, যদিও কথাগুলো আপনাদের একান্তই ব্যক্তিগত, তবুও যেহেতু আমার কানে এসেছে তাই বলছিলাম। আপনাকে এত কিন্তু করতে হবে না, বলুন কি বলতে চান। আসলে আপনাদের যে সমস্যা, তেমন সমস্যার কথা আমি এর আগেও শুনেছি। তাই নাকি? এবং আমি এই সমস্যার সমাধান করতেও শুনেছি। মানে? মানে আমি বলতে চাইছি যে আমি এমন একজনকে চিনি, আমি শুনেছি যে তিনি এই ধরনের সমস্যার সমাধান এর আগেও করেছেন। তাই নাকি, কে তিনি? নাম বললে তো আপনারা চিনবেন না, কারণ তিনি একজন সাধক এবং তিনি নিজের প্রচার তেমন একটা করেন না। ও, তা ওনার দেখা কিভাবে পাওয়া যায়? আগে বলুন আপনারা যাচ্ছেন কোথায়। এই একটু হাওয়া পাল্টানোর জন্য যাচ্ছি আর কি। না সেটা তো বুঝলাম, আমার প্রশ্ন হলো আপনারা এখন কোথায় যাবেন? সুমনবাবু তাদের গন্তব্যস্থলের নাম বললেন। নামটা শুনে ভদ্রলোকের চোখ মুখ উৎফুল্ল হয়ে উঠল। তিনি বললেন, বাহ, তাহলে তো ভালোই হলো। আপনারা যেখানে যাচ্ছেন সেখান থেকে আমার গুরুদেবের আশ্রম আবার খুব বেশি দূরে নয়। গুরুদেব? হ্যাঁ, আমি ওনাকে গুরুদেব বলেই ডাকি। আপনারা চাইলে ওনার সাথে দেখা করতে পারেন। আপনার গুরুদেবের সাথে? সুমনবাবু একটু কিন্তু করতে লাগলেন। শুক্লা সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা করব। যেখানে যাচ্ছি তার কাছাকাছি যখন উনি থাকেন তখন একদিন দেখা করতে কি অসুবিধা, আমরা অবশ্যই দেখা করব। এরপর আরও কিছুক্ষণ কথাবার্তা চলল, তারপর একসময় শোয়ার জায়গা ঠিক করে সবাই শুয়ে পড়লেন। কিছু মানুষ আছেন ট্রেনে উঠে খুব ভালো ঘুমোতে পারেন, আবার কারোর কারো ট্রেনে উঠে ঘুম হয় না। সুমনবাবু এবং তার স্ত্রী দুজনেই লোয়ার বার্থে জায়গা পেয়েছেন। এখন অনেক রাত, সুমনবাবু অনেকক্ষণ ধরে উসখুস করছেন, কিছুতেই ঘুম আর আসছে না। একবার চোখ মেলে তাকিয়ে দেখলেন চারিদিকে সবাই নিদ্রামগ্ন। উল্টো দিকে লোয়ার বার্থে তার স্ত্রী শুক্লা ঘুমোচ্ছে, তার ঠিক ওপরের বার্থে এক ভদ্রলোক চাদরে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে ঘুমোচ্ছেন।
ঘর ঘর করে একটা নাক ডাকার আওয়াজ আসছে। নাক ডাকার আওয়াজের সাথে সাথে চাদরটা একটু উঠছে, নামছে। বোঝা যাচ্ছে ভদ্রলোক শ্বাস নিচ্ছে। একটা হাত চাদরের বাইরে বেরিয়ে এসে শূন্যে ঝুলছে। হাতটা দেখে সুমনবাবু কেঁপে উঠলেন। এটা কি মানুষের হাত? এমন হাত মানুষের হতে পারে? আঙুলের ডগা থেকে কনুয়ের একটু ওপর পর্যন্ত দেখা যাচ্ছে হাতটা সবুজ রঙের, গাঢ় সবুজ রং। কিন্তু শুধু কি সবুজ? না, হাতটা জায়গায় জায়গায় ফেটে ফুটি ফাটা হয়ে রয়েছে। সেই ফাটা জায়গা থেকে লাল রঙের গাঢ় তরল পদার্থ চুঁয়ে চুঁয়ে নিচে পড়ছে। হাতের পাঁচটা আঙুলের আগায় তীক্ষ্ণ বড় বড় নখ। নখগুলোর সম্পূর্ণ এবং আঙুলগুলোর আগাটা কিছুটা কালচে রঙের, সম্ভবত রক্ত শুকিয়ে জমাট বেঁধে রয়েছে সেখানে। সুমনবাবু বুঝতে পারলেন ব্যাপারটা হয়তো সত্যি না। কিছুদিন ধরে তিনি যেরকম হ্যালুসিনেশন দেখছেন, এটাও হয়তো তেমনই হবে। ভয় ভয়ে সুমনবাবু চোখ বন্ধ করে ফেললেন। এতক্ষণ ট্রেনের আওয়াজ ছাপিয়ে নাক ডাকার আওয়াজটা খুব হালকা কানে আসছিল। এবার ধীরে ধীরে আওয়াজটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা জান্ত গর্জন হচ্ছে। একটা হিংস্র জন্তু তিন চার হাত দূরে দাঁড়িয়ে ওনার ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে। আর চোখ বন্ধ করে থাকা গেল না। উনি চোখ খুললেন, তাকালেন ওপরের দিকে। ওপরের বার্থের নিদ্রামগ্ন ভদ্রলোকের মুখের ওপর থেকে চাদরটা সরে গেছে। হালকা আলোয়ে মুখটা দেখা যাচ্ছে। সুমনবাবু আর সহ্য করতে পারলেন না, সোজা উঠে গিয়ে তার স্ত্রীকে ডাকলেন। বাহ, জায়গাটা কি চমৎকার না? হ্যাঁ, জায়গাটা সত্যিই খুব সুন্দর। তুমি কি ভাবছো বলো তো? না না, কিছু ভাবছি না। কি আর ভাববো? কিচ্ছু ভেবো না, তুমি ঠিক ভালো হয়ে যাবে, দেখো। কি হয়েছে বলো তো আমার? কিচ্ছু হয়নি, একটু রেস্ট নিলেই তুমি ঠিক হয়ে যাবে। কি জানি, তবে জায়গাটা সত্যিই সুন্দর। আমাদের হোটেলের সামনেই একটা ছোট্ট নদী, নদীর দুধারে ঝোপঝাড়। তবে তোমার ভালো লেগেছে জায়গাটা? হ্যাঁ, এমন জায়গা ভালো না লেগে পারে? তাহলে তুমি যে দিনের পর দিন, বছরের পর বছর একভাবে বাড়িতে ছাত্র পড়িয়ে কাটিয়ে দিলে, পৃথিবীতে যে এত সুন্দর জায়গাগুলো আছে সেটা কি কখনো ভেবে দেখেছ? সত্যিই জায়গাটা খুব সুন্দর। সুমনবাবুরা যে হোটেলে উঠেছেন তার সামনে একটা ছোট্ট পাহাড়ি নদী। বড় বড় পাথরের ফাঁক দিয়ে কলকল শব্দে কাঁচের মতো স্বচ্ছ জল ছুটে চলেছে। তার মধ্যে খেলা করছে ছোট ছোট রঙিন মাছ। এখন নদীতে জল বেশি নেই, ঠিক মাঝখানে হয়তো হাঁটু জল হবে। হোটেলের সামনেই নদীতে নামার একটা পায়ে চলা ঘাট। এখন একদল মানুষ হাঁটু জলে নেমে দাপাদাপি করছে। হোটেলের দোতলার ঘরের জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া আসছে, তার সাথে আসছে একটা আওয়াজ। কাছেই কোথাও সুমধুর সুরে একটা পাখি ডাকছে। দরজাটা বন্ধ হল। এমন সময় কলিং বেলের শব্দ হল। সুমনবাবু গিয়ে দরজা খুললেন। দরজায় সেদিনের সেই ভদ্রলোক দাঁড়িয়ে। ভদ্রলোকের নাম অভয়। সেদিনই কথা হয়ে গিয়েছিল যে আজকে দুপুরবেলায় অভয়বাবু আসবেন দুজনকে তার গুরুদেবের কাছে নিয়ে যেতে। সুরেনবাবু এবং তার স্ত্রী স্নান করে ধোয়া জামাকাপড় পরে
এতক্ষণ অপেক্ষা করছিলেন অভয়বাবুর জন্য। তিনি চলে আসতেই দরজায় তালা দিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লেন। হোটেলের সামনে থেকে দুটো রিকশা নিতে হল। প্রায় মিনিট পনেরো পরে তারা পৌঁছলেন পাশের গ্রামে। রিকশা দুটো এক জায়গায় থামল, এরপর আর রিকশা যাবে না। দুজন রিকশা চালককেই অপেক্ষা করতে বলে ওনারা এগোতে শুরু করলেন। ফেরার সময় এই রিকশাতেই ওনারা ফিরবেন। একটা ধুলোভর্তি চওড়া মাটির রাস্তা দিয়ে এতক্ষণ ওনারা রিকশা চড়ে আসছিলেন। এবার এই রাস্তার বাঁদিকে একটা সরু পায়ে চলা পথ নেমে গেছে। পথের দুধারে বড় বড় ঘাস ঢেকে ফেলেছে পথের মাটি। দুদিকেই প্রায় দুই মানুষ সমান হোগলা গাছ। পথ চলতে থাকলে হোগলা পাতা নাকে মুখে এসে লাগে। হোগলা গাছের ঝোপ ছাড়াও চারিদিকে বড় বড় গাছে ভর্তি আম, জাম, বট, অশ্বত্থ, এই ধরনের পরিচিত গাছ তো আছে। এছাড়াও অপরিচিত বেশ কয়েকটা বড় বড় গাছ চোখে পড়ল। এদিকটা গ্রামের একটা প্রান্ত, গ্রামবাসীদের ঘরবাড়ি এখান থেকে বেশ খানিকটা দূরে, ফলে জায়গাটা নিস্তব্ধ। না, কথাটা ঠিক হলো না, জায়গাটা নিস্তব্ধ নয়। এখানে মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে ঠিকই, তবে পাখির কলকাকলিতে মুখরিত। কিছুক্ষণ চলার পর চারিদিকে গাছপালা একটু হালকা হয়ে এলো। আরও এগিয়ে দেখা গেল একটা পাহাড়ি নদী। এই নদীটাই সুমনবাবুরা যে হোটেলে আছেন তার সামনে দিয়ে বয়ে গেছে। বলতে গেলে এখানকার বেশিরভাগ গ্রাম এই নদীর ধারে অবস্থিত। নদীর ধারে একটা ছোট্ট শ্মশান। শ্মশানটাকে বাঁ দিকে রেখে আর একটু এগোলে দেখা যায় শ্মশানের শেষে একটা বড় বটগাছের তলায় ছোট্ট কুঁড়ে ঘর। সেই ঘরের সামনে দাঁড়িয়ে অভয়বাবু ডাকলেন, গুরুদেব। কুঁড়ে ঘর থেকে একজন বেরিয়ে এলেন, রোগা লম্বা চেহারা, গায়ের রং শ্যামবর্ণ, মাথায় বড় বড় কাঁচা পাকা চুল, ঠিক ব্রহ্মতালুর ওপরে ঝুঁটি করে বাঁধা, গালে লম্বা দাড়ি, শুধু একটা লাল ধুতি পরা, গলায় হাতে অনেক রুদ্রাক্ষের মালা। তিনি বললেন, ও অভয়, এসেছিস? আচ্ছা আয় আয়, আপনারাও আসুন, বসুন। কুটিরের পাশেই একটা বড় গাছের নিচে একটা মাটির বেদি। অভয়বাবুর গুরুদেব গিয়ে তাতে বসলেন। বেদির চারদিকটা পরিষ্কার করে নিকোনো। অভয়বাবু গিয়ে বেদির পাশে মাটিতেই বসলেন। তার দেখা দেখি সুমনবাবু এবং তার স্ত্রীও গিয়ে সেখানে বসলেন। কেউ কিছু বলার আগেই সর্বানন্দ তান্ত্রিক বললেন, সাধনায় ব্যাঘাত ঘটেছে তাই তো? কথাটা শুনে সবাই অবাক হয়ে গেছে। সাধনা? হ্যাঁ, সাধনাই তো। কায় মনোবাক্যে তুই যা করে চলেছিস তাকে তো সাধনাই বলে। তোর সাধনায় বাধা পড়েছে, বাধা বন্ধন ছিন্ন করে তোকে এগোতে হবে। বাবা, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। সর্বানন্দ তান্ত্রিক একটু মুচকি হেসে উঠে গেলেন। কুটিরের ভেতর থেকে একটা পাথরের থালা নিয়ে এলেন। থালায় বেশ খানিকটা জল টলটল করছে। থালাটা ওদের সামনে রেখে বললেন, এটা মন্ত্রপুত জল, এই জলের দিকে তোরা তাকিয়ে থাক, যদি কিছু দেখতে পাস তাহলে আমাকে জানাবি। আচ্ছা বলে সুমনবাবু জলের দিকে তাকালেন। পাশাপাশি ওনার স্ত্রীও জলের দিকে তাকিয়ে রইলেন। এক মিনিট করে অনেকক্ষণ সময় গেল, কিন্তু জলে আশ্চর্য কিছুই দেখা গেল না। দুজনেই যখন অধৈর্য হয়ে জলের দিক থেকে চোখ সরাতে যাবেন, ঠিক তখনই মনে হলো জলে যেন খুব মৃদু একটা কম্পন শুরু হয়েছে।
জলের উপরিতলটা খুব হালকাভাবে কাঁপছে। ধীরে ধীরে সেই কম্পন বাড়তে লাগল। একসময় পুরো থালাটা জুড়ে যেন জলটা খলবল করে নাচছে, যেন জলের মধ্যে কিছু একটা আছে যেটা জলটাকে স্থির থাকতে দিচ্ছে না। ধীরে ধীরে জলটা শান্ত হলো, স্থির হয়ে গেল, এবং ওদের বিস্ময়ে অভিভূত চোখের সামনে ধীরে ধীরে ফুটে উঠল তিনটে মানুষের ছবি। প্রথমে মানুষ তিনটেকে চেনা যাচ্ছিল না, যত সময় যেতে লাগল ততই মানুষ তিনজনের চোখ নাক মুখ স্পষ্ট হয়ে উঠতে লাগল সেই জলে। সুমনবাবু অবাক হওয়া গলায় বললেন, এ কি, এদের ছবি এখানে? আপনি ওদের চেনেন? হ্যাঁ চিনি তো, ওরা আমার বন্ধু। বন্ধু? কথাটা বলে মুচকি হাসলেন তান্ত্রিক। তারপর বললেন, আর কিছু দেখা যাচ্ছে জলে? সুমনবাবু এবং তার স্ত্রী তান্ত্রিকের মুখের দিকে চেয়েছিলেন। এখন তারা আবার মাথা হেঁট করে থালার জলের দিকে চাইলেন। অবাক হয়ে দেখলেন ধীরে ধীরে সেই তিনজনের ছবি জল থেকে মুছে যাচ্ছে। সেখানে ফুটে উঠেছে একটা বিভৎস মূর্তি। মূর্তিটা যেন সোজা সুমনবাবুর দিকেই তাকিয়ে আছে। সুমনবাবু এবং তার স্ত্রী দুজনেই আঁতকে উঠে ভয়ার্ত একটা চিৎকার করলেন। কি হলো, কি দেখলেন? ওটা ওটা কি, কেমন দেখতে? মনে হলো একজন মহিলা, কিন্তু সারাটা শরীর যেন শুধু গাঢ় কালো অন্ধকার দিয়ে তৈরি। শুধু দুটো চোখ, লাল দুটো চোখ যেন জল জল করছে। সাদা চকচকে মুখের দাঁতগুলো দেখা যাচ্ছে। অন্ধকারের ভেতর থেকে দাঁতের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। মহিলার বড় বড় চুল চারদিকে হাওয়ায় উড়ছে। এটুকুই দেখতে পেরেছি। সর্বানন্দ তান্ত্রিক তার প্রশ্নের কোনো উত্তর দিলেন না, বরং সুমনবাবুর দিকে ঘুরে বললেন, বুঝেছি। কি বুঝলেন বাবা? সর্বানন্দ ভুরু কুঁচকে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, যে তিনজনকে একটু আগে ওই থালার জলে দেখতে পেলেন সেই তিনজন তো আপনার বন্ধু বললেন, তাই না? হ্যাঁ। এই তিনজনের সাথে আপনার কবে শেষ দেখা হয়েছিল? এই তো কিছুদিন আগে। কিছুদিন বলতে কতদিন? সেটা তো এখন ঠিক মনে নেই। আপনার এই অসুবিধাগুলো শুরু হওয়ার ঠিক কতদিন আগে দেখা হয়েছিল একটু মনে করুন, মনে করার চেষ্টা করুন, ঠিক মনে পড়বে। সুমনবাবু ভুরু কুঁচকে মনে করার চেষ্টা করলেন। তোমার যেদিন এই সমস্যাটা শুরু হয়, মানে যে সকালবেলায় প্রথম তুমি অঙ্ক করতে করতে ভুলে গেলে, ঠিক তার আগের দিন রাতেই তো তোমার সাথে ওনাদের দেখা হয়েছিল। তোমার মনে নেই তুমি রাজেশ তার বাড়িতে গৃহপ্রবেশে গেলে, সেখানেই তো ওদের সাথে তোমার দেখা হয়েছিল। তারপর থেকে তো তুমি আর সেভাবে বাড়ির বাইরে বের হওনি। সুমনবাবুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি শুক্লাকে বললেন, হ্যাঁ ঠিক বলেছ। বলে সর্বানন্দ তান্ত্রিকের দিকে ঘুরে বললেন, যেদিন সকালে আমার এই সমস্যা শুরু হয় তা ঠিক আগের দিন রাতের বেলা আমার সাথে ওদের দেখা হয়েছিল। সেদিন রাতে ঠিক কি কি ঘটেছিল? আমার এই তিন বন্ধুর মধ্যে একজন হচ্ছে রাজেশ, তার বাড়িতে গৃহপ্রবেশ ছিল, সেখানে আমি গিয়েছিলাম। সেখানেই বাকি দুই বন্ধু হিমেশ এবং তরুণও ছিল। না না, এইভাবে বললে হবে না। আপনার সাথে সেখানে ঠিক কি ঘটেছিল তাই বলুন।
আমার সাথে সেখানে তো তেমন বিশেষ কিছু ঘটেনি। আমি ওখানে গিয়েছিলাম, কিছুক্ষণ সবার সাথে গল্পগুজব হলো, তারপর প্রসাদ খেয়ে বাড়ি চলে এলাম। আপনি সেখানে প্রসাদ খেয়েছিলেন? হ্যাঁ, কেন? আপনি ছাড়া ওখানে নিমন্ত্রিত কি আর কেউ ছিল? হ্যাঁ, অনেকেই ছিল। তারাও প্রসাদ খাচ্ছিল? হ্যাঁ, অনেকেই প্রসাদ খাচ্ছিল। আপনাকে কি তাদের সাথে একসাথে প্রসাদ খেতে দেওয়া হয়েছিল? না, আমরা তিন বন্ধু আলাদা একটা ঘরে বসে ঠাট্টাইয়ারকি করছিলাম, আর সেই সময় ওখানেই আমাকে প্রসাদ দেওয়া হয়। তিন বন্ধু নাকি চার বন্ধু? কারণ আপনি থালায় তিনজনের ছবি দেখেছেন, তাদের সাথে আপনাকে ধরলে তো চারজন হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু রাজেশের বাড়িতে গৃহপ্রবেশ, ও আমাদের সাথে বসে আড্ডা দিতে পারেনি, কারণ তখন ওর বাড়িতে অনেক লোকজন আসছিল। বেশ, আপনার বাকি দুই বন্ধু কি তখন প্রসাদ খেয়েছে? না, আমি তাড়াতাড়ি ফিরে আসব বলে আমাকে তখন প্রসাদ দিয়ে দেওয়া হয়, আমি সেটা খেয়ে চলে আসি, ওরা তো পরে খাবে বলছিল। সঙ্গে সঙ্গেই সর্বানন্দের চোখ মুখের ভঙ্গিমা বদলে গেল। উনি আবার কিছুক্ষণ ভুরু কুঁচকে চুপ করে রইলেন, তারপর বললেন, আমি সব বুঝতে পেরেছি। কি হয়েছে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি একটু খুলে বলবেন। সব বলবো, তার আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি আমার উপরে ভরসা রাখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো, আপনার উপর ভরসা রাখতে পারবো বলেই তো আপনার কাছে এসেছি। আমরা শুনেছি এর আগে আপনি এই ধরনের অনেক সমস্যার সমাধান করেছেন, আপনি বলুন বাবা। সেগুলো অন্য কথা, আগে আপনারা আমাকে বলুন তো, আপনি কি শুধু অঙ্ক ভুলে যাচ্ছেন নাকি তার সাথে অন্যান্য আরো অনেক কিছু ভুলে যাচ্ছেন যেগুলোর সাথে অঙ্কের কোনো যোগ নেই? না বাবা, শুধু অঙ্ক না, সংখ্যা আছে বা চিহ্ন আছে এমন কোনো কিছুই আমি আর মনে করতে পারছি না। মাঝে মাঝে ভয়ঙ্কর কিছু দৃশ্য দেখা যাচ্ছে, অর্থাৎ আমি বলতে চাইছি এমন কিছু ঘটনা কি আশেপাশে ঘটছে যেটা হওয়ার কথা নয়, যেটাকে দেখলে অত্যন্ত ভয় জাগে মনের মধ্যে? কথাটা বলেই সুমনবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, তিনি কিছু বলতে পারলেন না। শুক্লা বললেন, হ্যাঁ বাবা, উনি মাঝে মাঝেই ভয়ঙ্কর সব দৃশ্য দেখছেন, সেগুলো দেখে ভয় চিৎকার করে উঠছেন। আমি সব বুঝতে পেরেছি, আপনারা যেটাকে অতি সাধারণ ভাবছেন সেটা অতি সাধারণ নয়, কেউ জেনে বুঝে আপনাদের ক্ষতি করতে চাইছে। আমাদের ক্ষতি করতে চাইছেন কে? যাদের ছবি আপনারা একটু আগে ওই জলের মধ্যে দেখতে পেয়েছেন। অসম্ভব, তারা সবাই আমার খুব ভালো বন্ধু, ছোটবেলা থেকে আমরা একসাথে পড়াশুনো করেছি, এমনকি আমরা সবাই এখনো অঙ্কের শিক্ষক, আমরা কেউ একজন আরেকজনের ক্ষতি চাইতে পারি না। একটু মুচকি হেসে সর্বানন্দ তান্ত্রিক বললেন, আচ্ছা বেশ, মেনে নিলাম আপনার কথা যে ওনারা আপনার ক্ষতি চাননি, কিন্তু ওই তিনজনের ছবি দেখার পরে জলে আপনি আরও একজনের ছবি দেখতে পেলেন, তিনিও কি আপনার বন্ধু? সুমনবাবু এবার চুপ করে রইলেন। শুক্লা বললেন, বাবা আপনি ওর কথা ছাড়ুন, আমাদের বিপদ থেকে উদ্ধার করুন আপনি। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আগামীকাল রাতে এখানে আসবেন, অভয় আপনাদের নিয়ে আসবে, আর কিছু আপনাদের করতে হবে না। সুমনবাবু তখনও ভুরু কুঁচকে আছেন, বললেন, আমার ক্ষতি করে ওদের কি লাভ? তান্ত্রিক আবার একটু মুচকি হেসে বললেন, বুঝতে পারলেন না, আপনার সাধনায় ওদের ক্ষতি হচ্ছিল যে। মানে? এবার তান্ত্রিক একটু বিরক্তই হলেন মনে হলো,
তিনি ভুরু কুঁচকে বললেন, আপনারা সবাই একই বিষয়ের শিক্ষক, প্রত্যেকের বাড়ি কাছাকাছি, আপনার জনপ্রিয়তায় ওদের ক্ষতি হচ্ছিল, এবার বুঝতে পারলেন? অভয়বাবু আমাদের পাড়ায় নতুন আসার পর আমার সাথে একদিন ঘটনাচক্রে আলাপ হয়। উনি আমাকে ওনার বাড়িতে আমন্ত্রণ করেন। একদিন বিকেলে আমরা তিন বন্ধু যাই ওনার বাড়িতে। কথায় কথায় প্রকাশিত হয় কম বয়সে তিনি অনেক ধরনের কাজের সাথে যুক্ত ছিলেন, এমনকি একসময় বিখ্যাত সাধক সর্বানন্দ তান্ত্রিকের শিষ্য হয়েছিলেন। তন্ত্র শিক্ষার আশায় ঘর ছেড়ে পৌঁছে গিয়েছিলেন সর্বানন্দ তান্ত্রিকের কাছে। তারপর একটা সময় গৃহে ফিরে এসেছিলেন, শুরু করেছিলেন সংসার ধর্ম। বর্তমানে বাড়িতে অভয়বাবু এবং কাকিমা, অর্থাৎ অভয়বাবুর স্ত্রী থাকেন। অভয়বাবুর এক ছেলে, তিনি কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। আমরা রবিবার বিকেলে অভয়বাবুর বাড়িতে যাই এবং কাকিমার হাতে তৈরি বিভিন্ন রকম মুখরোচক খাবারের সাথে সাথে আস্বাদন করি অভয়বাবুর অতীত জীবনের রোমাঞ্চকর কিছু গল্প। তার মধ্যে বেশিরভাগই সর্বানন্দ তান্ত্রিকের গল্প। আমার দুই বন্ধু রবি, রণিত এবং আমি রাজেন আজকে একটু দেরি করে অভয়বাবুর বাড়িতে পৌঁছয়। পাড়ার মাঠে খেলা চলছিল, সেখানেই একটু সময় নষ্ট হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা কাকাবাবু, এর আগে আপনার কাছে যতগুলো ঘটনা শুনেছি সবই আপনার বিয়ের আগের ঘটনা, আচ্ছা আপনার বিয়ের পরের কোনো ঘটনা নেই? হ্যাঁ আছে, অনেক ঘটনা আছে। আসলে বিয়ের পরে তো আর আমি গুরুদেবের সঙ্গে থাকতাম না, তখন মাঝে মধ্যে যেতাম। একবার ট্রেনে যেতে যেতে এক দম্পতির সাথে আলাপ হয়। ঘটনাচক্রে গুরুদেব সেই সময় যেখানে থাকতেন তারাও তার কাছাকাছি বেড়াতে যাচ্ছিলেন, কিন্তু ওনারা এক অদ্ভুত রকমের সমস্যার সম্মুখীন হয়েছিলেন, যেটা মনে পড়লেও এখন গাশি উড়ে ওঠে। অতি পরিচিত মানুষ যাদেরকে আমরা বিশ্বাস করি তারাও স্বার্থের জন্য এতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভাবলে সত্যি বিতৃষ্ণা জন্মায়। আমার বন্ধু রবি বলল, কাকাবাবু তাহলে বলুন না সেই ঘটনাটা, আজকে আরেকবার একটু শুনি। কাকাবাবু চায়ের কাপের শেষটুকু এক চুমুকে খেয়ে একটা তৃপ্ত স্বর তুলে বললেন, আচ্ছা বেশ, সেই ঘটনাটাই বলি, শোনো তাহলে। অত রাতে কোনো যানবাহন পাওয়া খুব মুশকিল হল, অনেক বেশি ভাড়া দিয়ে দুটো রিক্সা নিতে হলো। রিক্সায় করে তারা তিনজন আবার সেই স্থানে এসেই নামলেন। যে সময়কার কথা বলছি সে সময় মোবাইল আসেনি, ফলে মোবাইলের আলো জ্বালিয়ে অন্ধকার রাস্তা চলার সম্ভাবনা ছিল না। সে সময় মানুষ টর্চ লাইট ব্যবহার করত। পকেট থেকে টর্চ বের করে সুমনবাবু আলোটা জ্বাললেন। একটু পরেই তারা পৌঁছে গেলেন সর্বানন্দ তান্ত্রিকের ডেরায়, কিন্তু তারা তার কুটিরের দিকে গেলেন না, এসে ঢুকলেন সেই শ্মশানে। শ্মশানের ভেতর একটা চিতা জ্বলছে, তার চারদিকে মৃতের আত্মীয়রা ঘিরে বসে আছে। আজকে অমাবস্যার রাত, চারিদিক অন্ধকার, চড়বড় করে চিতার আগুনের কাঠ জ্বলার শব্দ ছাড়া আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। মানুষগুলোর মুখে, সারা শরীরে চিতার আগুনের আলো পড়েছে। আলোটা ক্রমশ দপদপ করতে থাকায় এই পরিবেশে মানুষগুলোকে অপার্থিব মনে হচ্ছে। একটা রাতচরা পাখি হঠাৎ কর্কশ শব্দে ডেকে উঠে নিস্তব্ধতাকে খান খান করে দিল। শুক্লা চমকে আশপাশের গাছের দিকে তাকালো, কিন্তু কোনো পাখি সে দেখতে পেল না। আরও একটা জায়গায় আগুন জ্বলছে। অভয়বাবু সেই আগুন লক্ষ্য করে সোজা হেঁটে চলেছেন। কিছুটা হাঁটতেই দেখা গেল একটা বড় গাছের তলায় একটা যজ্ঞবেদী।
সেই বেদির সামনে বসে সর্বানন্দ তান্ত্রিক যজ্ঞের আগুনে আহুতি দিয়ে চলেছেন। ওদের তিনজনকে দেখে তিনি ইশারায় বসতে বললেন। তিনটি কুশের আসন পাতা ছিল, ওরা তিনজন সেই তিনটে আসনে বসল। বসতেই ওদের মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো কেউ যেন ওদেরকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে। এখানেও চারিদিকে নিস্তব্ধতা, একটা ঝিঁঝি পর্যন্ত ডাকছে না। এখানেও যজ্ঞের আগুনের কাঠ জ্বলার একটা চড়পর শব্দ পাওয়া যাচ্ছে, আর তার সাথে বাতাসে ভাসছে সর্বানন্দ তান্ত্রিকের মুখ থেকে নিঃসৃত উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ। হঠাৎ মনে হলো চারদিকে একটা পাতলা কুয়াশা ছড়িয়ে পড়েছে। কুয়াশার চাদর ধীরে ধীরে ঘন হতে লাগল। একসময় এমন হলো যেন এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। আচমকা সুমনবাবুর পিঠের কাছে মহিলা কণ্ঠে কেউ অট্টহাসি হেসে উঠলেন। সুমনবাবু চমকে পিছন দিকে ফিরে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। শুক্লা এবং অভয়বাবু এদিক ওদিক চাইলেন, তারাও কাউকে দেখতে পেলেন না। সর্বানন্দ তান্ত্রিকের যেন এদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, তিনি এক মনে মন্ত্রোচ্চারণ করে চলেছেন। একটা ফুল নিয়ে মন্ত্রোচ্চারণ করে সোজা উপরের দিকে ছুঁড়ে দিলেন, সঙ্গে সঙ্গে যেন একটা ভোজবাজির মতো ব্যাপার ঘটে গেল। এতক্ষণ ধরে জমাট বাঁধে থাকা কুয়াশা এক লহমায় কেটে গেল। এবার দেখা গেল সেই ভয়ানক মূর্তি। সুমনবাবু এবং তার স্ত্রী যাকে পাথরের থালার মধ্যে দেখেছিলেন, সেই মহিলা মূর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। মূর্তি বললে ভুল হবে, যেন মহিলার আকারে জমাট বাঁধা এক অন্ধকার। শুধু তার চোখ, দাঁত, নখ ইত্যাদি দেখা যাচ্ছে। বড় বড় অন্ধকার চুল হাওয়ায় নড়ছে। অন্ধকারের ভেতর থেকে লাল দুটো জলজলে চোখ যেন সুমনবাবুর দিকেই তাকিয়ে আছে। এবার সর্বানন্দ তান্ত্রিক একটা স্লেট ও একটা পেন্সিল অভয়বাবুর দিকে ছুঁড়ে দিলেন, বললেন, এই স্লেট পেন্সিলটা দিয়ে তুই যে কোনো অঙ্ক কর, যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছে মুখে জোরে জোরে উচ্চারণ করে সংখ্যাগুলো লিখবি, আর স্লেটটা এমন ভাবে ধরবি যাতে উনি দেখতে পান। এই বলে তিনি আঙুল দিয়ে সুমনবাবুর দিকে নির্দেশ করলেন, অর্থাৎ অভয়বাবুকে এমনভাবে অঙ্ক করতে হবে যাতে সুমনবাবু সেই অঙ্কগুলো দেখতে পান। তারপর সর্বানন্দ তান্ত্রিক সুমনবাবুকে বললেন, আপনি ওই স্লেটটির দিকে তাকিয়ে থাকুন, মনে করার চেষ্টা করুন অঙ্ক। অভয়বাবু বাচ্চাদের যোগ বিয়োগ ইত্যাদি স্লেটে করতে লাগলেন। হঠাৎ একটা তীব্র চিৎকার উঠল মহিলা কণ্ঠে, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ার ঝাপটা এসে লাগলো অভয়বাবুর হাতে ধরা স্লেটে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সঙ্গে সঙ্গেই মনে হলো অদৃশ্য কেউ যেন তাকে এবং তার স্লেটটাকে চেপে ধরেছে। দুটো অদৃশ্য শক্তির মধ্যে শুরু হলো লড়াই। একটা শক্তি স্লেট পেন্সিলটা অভয়বাবুর হাত থেকে দূরে ছিটকে ফেলে দিতে চায়, আর আরেকটা শক্তি চেপে রাখতে চায় তার হাতে। এর ফলে যেটা হলো, অভয়বাবুকে খুব কষ্ট করে লিখতে হচ্ছে, হাত যেন চলছে না। প্রচণ্ড ঝড় উঠল, মরমর করে আশপাশের বড় বড় গাছগুলোর ডাল ভেঙে ভেঙে পড়তে লাগলো। কিন্তু কোনো এক অদ্ভুত শক্তি যেন ওদেরকে বেষ্টন করে আছে। ঝড়ে অনেক কিছু উড়ে আসছে, ধুলো, গাছের পাতা, ছোট পাথর বা বড় বড় গাছের ডালগুলো, কোনোটাই যেন ওদেরকে স্পর্শ করতে পারছে না। হঠাৎ শুক্লা আর্তনাদ করে উঠলেন। অভয়বাবু তার দিকে তাকিয়ে দেখলেন তিনি সুমনবাবুর দিকে তাকিয়ে চিৎকার করছেন, কি হলো তোমার, তুমি এমন করছো কেন, কি হলো? অভয়বাবুর চোখ সুমনবাবুর দিকে ঘুরে গেল, তিনি অদ্ভুত দৃষ্টিতে স্লেটের দিকে তাকিয়ে আছেন। চোখ দুটো যেন ঠিকড়ে বেরিয়ে আসবে, মুখে একটা জান্তব গোঙানি শোনা যাচ্ছে, মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে কাত হয়ে আছে। তিনি যেন তার স্ত্রীর বলা কথাগুলো শুনতেই পাননি।
কি গো বলে শুক্লা আসন ছেড়ে উঠতে গেলেন। সঙ্গে সঙ্গে সর্বানন্দ তান্ত্রিক গর্জন করে উঠলেন, যাই হয়ে যাক না কেন, কেউ আসন ছেড়ে উঠবেন না। আসনে বসে থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না, আসন ছেড়ে উঠলে বিপদ ঘনিয়ে আসবে। কিন্তু সুমনবাবু আসনে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শুক্লা উঠে দাঁড়ালেন। তিনি সর্বানন্দ তান্ত্রিকের নিষেধ না মেনে পা বাড়ালেন সুমনবাবুর আসনের দিকে। কিন্তু নিজের আসনের বাইরে পা বাড়াতেই সঙ্গে সঙ্গে তাকে যেন কেউ জাপটে ধরল, তিনি আর এক পাও এগোতে পারলেন না। তীব্র ভয়ে একটা চিৎকার করে উঠলেন। এদিকে সর্বানন্দ তান্ত্রিক চিৎকার করে বললেন, সর্বনাশ, এ কি করলেন আপনি? অভয়বাবু দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। সেই অন্ধকার মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে এসে শুক্লার দেহে মিশে যাচ্ছে। শুক্লার ঘাড়টা আস্তে আস্তে কাত হয়ে গেল, মাথাটা ঝুলে পড়ল এক কোণে, চোখ দুটো স্থির, পলক পড়ছে না, মুখটা সামান্য বেঁকে গেছে। বিকৃত ফ্যাসফ্যাসে গলায় শুক্লা বলল, শুক্লা এক পা করে এগিয়ে গিয়ে সুমনবাবুর কাছে দাঁড়ালেন। ধীরে ধীরে নিচু হয়ে যেই মুহূর্তে ওনার হাত ধরতে গেলেন, সেই মুহূর্তেই যেন বিদ্যুতের এক ঝটকা খেয়ে ছিটকে সরে এলেন। ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, আমাকে শক্তি দেখানো, শেষ করে দেব, দুজনকে শেষ করে দেব। সর্বানন্দ তান্ত্রিক কোনো কথা না বলে যজ্ঞের আগুনে আবার আহুতি দিলেন। এবার যত তিনি মন্ত্রপাঠ করে যেতে লাগলেন, ততই মনে হলো যেন আশেপাশে প্রকৃতির মধ্যে একটা তাণ্ডব শুরু হয়েছে। হঠাৎ দূর থেকে একটা তুমুল আওয়াজ ভেসে এলো, মনে হচ্ছে যেন বাঁধ ভেঙে গেছে, প্রকাণ্ড ঢেউ যেন ছুটে আসছে এদিকে। দেখতে দেখতে আওয়াজটা এসে আছড়ে পড়ল, কিন্তু কোথায় জল, কিছু একটা ধাক্কা দিচ্ছে। সেই ধাক্কায় যজ্ঞের সমস্ত উপকরণ ভেসে গেল, কিন্তু কি সে যে ধাক্কা দিচ্ছে তা বোঝা গেল না। যজ্ঞের আগুন প্রায় নিভু নিভু, সর্বানন্দ তান্ত্রিক প্রাণপণে মন্ত্রোচ্চারণ উচ্চারণ করে যাচ্ছে, কিন্তু এক সময় যজ্ঞের আগুন নিভে গেল। খলখল করে হাসির আওয়াজ ভেসে এলো পাশ থেকে। শুক্লা একই রকম গলায় বললেন, সৃষ্টি করেছেন যিনি, তার সব কিছু শেষ করার ক্ষমতা তোর নেই। বলে শুক্লা আবার ধীরে ধীরে এগোতে লাগলেন সুমন বাবুর দিকে। সর্বানন্দ তান্ত্রিক চিৎকার করে বললেন, তাকিয়ে দেখুন, আপনি কি করতে যাচ্ছেন? আপনি আপনার স্বামীকে হত্যা করতে যাচ্ছেন, প্রতিরোধ করুন। চাইলে আপনি পারেন প্রতিরোধ করতে, এখন একমাত্র আপনি পারেন। নিজের উপরে বিশ্বাস রাখুন, আপনার স্বামীকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না। দেখুন একবার আপনি কি করতে চলেছেন। হঠাৎ শুক্লা দেবী থমকে দাঁড়িয়ে পড়লেন, থরথর করে কেঁপে উঠল শরীরটা, তারপর ঝপ করে মাটিতে পড়ে গেলেন। অদৃশ্য দুই শক্তি যেন তার শরীরটার মধ্যে ঢুকে লড়াই করছে। শুক্লা মাটিতে শুয়ে আছাড়ি পিছাড়ি খেতে লাগলেন, মুখের অভিব্যক্তিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। দুই শক্তি একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু কেউ কাউকে হারাতে পারছে না। সর্বানন্দ তান্ত্রিক দ্রুত উঠে গিয়ে একটা কাঠির সাহায্যে শুক্লার চারপাশে মাটিতে মন্ত্রোচ্চারণ করতে করতে গণ্ডি এঁকে দিলেন।
তারপর যজ্ঞের সমস্ত উপকরণগুলো যেগুলো চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল সেগুলো কে আবার এক জায়গায় এনে যজ্ঞের আগুন জ্বাললেন? এবার কিন্তু আর কেউ তার যজ্ঞে বাধা দিতে পারল না। অশুভ শক্তি এখন শুক্লার দেহের মধ্যে আটকা পড়ে গেছে। গণ্ডি এঁকে দেওয়ায় সেই ব্যক্তি আর বাইরে বেরোতে পারছে না। এক মুঠো সর্ষে নিয়ে তান্ত্রিক মন্ত্র পাঠ করতে করতে ছুঁড়ে মারলেন শুক্লার দিকে। শুক্লা ছটফট করতে করতে বলল, ছেড়ে দে, আমায় ছেড়ে দে বলছি, নাহলে ভালো হবে না। তুই ওকে ছেড়ে যাবি বল না। তান্ত্রিক আবার কিছুটা সর্ষে নিয়ে মন্ত্র পাঠ করে ছুঁড়ে মারলেন। এবার শুক্লা তীব্র কণ্ঠে বলে উঠল, পাশে থাকা কমণ্ডলু থেকে কিছুটা জল নিয়ে মন্ত্রপাঠ করে তান্ত্রিক আবার ছুঁড়ে মারলেন শুক্লার দিকে। অবাক কাণ্ড, গণ্ডি ধীরে ধীরে লুপ্ত হয়ে গেল। তারপর চারিদিক নিস্তব্ধ। শুক্লা যেন চোখ বুজে অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। তান্ত্রিক বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপর ধীরে ধীরে তার যজ্ঞ শেষ করতে লাগলেন। কিছুক্ষণ পরেই পাখির কলকাকলিতে চারিদিকটা ভরে গেল। অভয়বাবু তাকিয়ে দেখলেন পূর্বদিকের আকাশ সামান্য আলোকিত হয়েছে। কমণ্ডলু থেকে জল নিয়ে তান্ত্রিক উঠে গিয়ে শুক্লার চোখে মুখে ছিটে দিলেন জলের। শুক্লা যেন ঘুম থেকে জেগে উঠে বসল। চারিদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, আমি আমি এখানে এলাম কি করে? আমি তো ওই আসনে বসেছিলাম, সেখান থেকে উঠে ওকে ধরতে গিয়েছিলাম। তারপরেই সুমনবাবু আসনে লুটিয়ে পড়ে রয়েছেন দেখে চিৎকার করে বলে উঠলেন, ওর ওর কি হয়েছে? ও ঠিক আছে তো? উনি ঠিক আছেন, বিপদ প্রায় কেটে গেছে। আপনি উঠে এসে আপনার আসনে বসুন। শুক্লা যেন অত্যন্ত দুর্বল শরীরে ধীরে ধীরে উঠে এসে আসনে বসলেন। তারপর তান্ত্রিকের দিকে তাকিয়ে বললেন, তারপর? বিপদ প্রায় কেটে গেছে বললেও বিপদ সম্পূর্ণ কাটেনি, আসল কাজটা এখনো বাকি। আপনি চুপ করে ওই আসনে বসে থাকুন। তান্ত্রিক আবার মন্ত্রোচ্চারণ শুরু করলেন। হঠাৎ দেখা গেল চারিদিকে আবার পাতলা কুয়াশা জমেছে। তান্ত্রিক এবার সাদা রঙের একটা টগর ফুল হাতের মুঠোয় নিয়ে হাতটা মাথার ওপরে উঁচু করে ধরে উদাত্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। দেখা গেল চারিদিকে কুয়াশা ধীরে ধীরে এসে তান্ত্রিকের সেই মুঠো করা হাতের ভেতরে ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ পর কুয়াশা সত্য কেটে গেল। সূর্য উঠেছে, গাছের পাতার ফাঁক দিয়ে শ্মশানের প্রথম সূর্যের আলো এসে পড়েছে শ্মশান ভূমিতে। তান্ত্রিক চোখ খুললেন, নামিয়ে আনলেন হাতটা, হাতের মুঠো খুললেন। দেখা গেল সাদা রঙের টগর ফুল টকটকে লাল রক্তবর্ণ ধারণ করেছে। ফুলটা শুক্লার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, যান, এই ফুলটা নিয়ে আমার কুটিরের ভেতরে যান, সেখানে মায়ের মূর্তি আছে, গিয়ে মায়ের মূর্তির পায়ে ফুলটা অর্পণ করে আসুন। শুক্লা অত্যন্ত ভক্তিভরে দুহাত পেতে ফুলটা গ্রহণ করলেন। একবার সুমনবাবুর দিকে তাকালেন। সুমনবাবু তখনও আসনে সেভাবেই পড়ে রয়েছেন। তারপর উঠে চললেন তান্ত্রিকের কুটিরের দিকে। কুটিরের ভেতর ঢুকে প্রথমটা অন্ধকারে চোখ ধাঁধিয়ে গেল। তারপর দেখতে পেলেন কুটিরের ঠিক মাঝখানে এক অদ্ভুত মূর্তি। ইনি কোন দেবী? দেখে তো দেবী সরস্বতী মনে হচ্ছে, কিন্তু সম্পূর্ণ এক রকম নয়। তিনি ছোটবেলা থেকে স্কুলে কলেজে বাড়িতে যে সরস্বতী মূর্তি দেখে আসছেন, এই দেবী সম্পূর্ণ সেরকম নন। তিনি এগিয়ে গিয়ে মূর্তির পায়ে ফুলটা রেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সুমনবাবুরা দুজনে হোটেলে ফিরে এসেছেন।
দুজনেই খুব ক্লান্ত, কিন্তু তার সাথে সাথে দুজনে খুবই উৎফুল্ল, কারণ সুমনবাবু রিক্সাওয়ালাকে হিসেব করে টাকা দিতে পেরেছেন। হোটেলের ঘরে পৌঁছে দুজনেই একটু বিশ্রাম নেবেন বলে বসেছেন। সুমনবাবু টিভিটা চালালেন, টিভিতে খবর দেখাচ্ছে। আজকে কিছুক্ষণ আগে তিনজন ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তিনজনে গাড়ি করে লং ড্রাইভে যাচ্ছিলেন। রাস্তার ধারে গাড়ির মধ্যে তিনজনের মৃতদেহ পাওয়া যায়। তবে অদ্ভুতভাবে জানা গেছে তিনজনের দেহেই এক ফোঁটাও রক্ত অবশিষ্ট নেই। পুলিশ এর তদন্ত চালিয়ে যাচ্ছে। গাড়িটা সুমনবাবু ও শুক্লার খুব ভালো মতন চেনা। গাড়িটা সুমনবাবুর বন্ধু নতুন কিনেছেন। শুনছিলেন রক্ত টগর, লেখক অভিজিৎ চক্রবর্তী। আমাদের আজকের গল্পে, গল্পের কথক এবং রায়দার চরিত্রে ছিল সনাতন। সুমনবাবুর চরিত্রে আড্ডাবাজ থেকে প্রদীপ্ত চৌধুরী, সর্বানন্দের চরিত্রে ইন্দ্রনীল ভাদুর, শুক্লার চরিত্রে তৃষা, অভয় রবি, গল্পের সূত্রধার এবং গল্পের সাউন্ড ডিজাইন আমি আর্য, হরফ সজ্জা পিয়ালি, প্রচ্ছদ অঙ্কন সৌভিক। তাহলে কেমন লাগলো আমাদের গল্পটা নিশ্চয়ই জানাবেন। আমাদের ফলো করতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়াতে @FreakyFridayStories, সেখানে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা আপডেট সবার আগে। তার সাথে আমাদের জানান কেমন লাগলো আমাদের গল্পটা। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ততদিন খুব ভালো থাকুন, শুভরাত্রি।